হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমরা যে ভগবান বলদেবের আবির্ভাব তিথি আগত বলরাম পূর্ণিমা উপলক্ষে তার সম্বন্ধে যে ধারাবাহিক আলোচনা করছি, তার প্রথম পর্ব আমরা শ্রবণ করেছি যে শ্রী বলরামকে। আজকে আমরা একটা ছোট্ট অংশ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এই জগতে, এই যে অষ্টাবিংশতি চতুর্যুগে ব্রহ্মার একদিনে সপ্তম মন্বন্তরে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি যে জগতে আবির্ভূত হন, বলতে গেলে বর্তমান সময় থেকে মাত্র 5000 বছর পূর্বে তিনি যে আবির্ভূত হলেন সেই দুই পরমেশ্বর ভগবান, সেই সময় বলদেব কীভাবে আবির্ভূত হলেন, কেন এলেন, সেটাও খুব আশ্চর্যজনক। তো সেটা আমরা আলোচনা করব। তো এই আলোচনার জন্য জরুরি হচ্ছে, যদি কেউ প্রথমবার এই ভিডিও দেখছেন তা আমার অনুরোধ, অবশ্যই এর পূর্বে শ্রী বলরাম কে নামক এর যে আগের ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ তার মহিমা বা তার যে তত্ত্ব সেটা যদি আপনি ঠিকমতো উপলব্ধি করতে না পারেন তাহলে কেবল এই জড় কর্ণাদি শ্রবণ করে তার তত্ত্ব উপলব্ধি করা অসম্ভব, বরং মানুষ বিভ্রান্ত হয়ে যায় এবং একটি কথা আরেকটি বিপরীতে মনে হয়। সেই জন্য প্রথম তার ভক্তিতে আমাদের হৃদয় সিঞ্চিত হওয়া উচিত। শাস্ত্রে বলছেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন এন সন্ত সদৈব হৃদয়সু বিলোহ করন্তি, যে সন্ত বা ভক্তরা প্রেমের অঞ্জন বা প্রেমের কাজল দ্বারা চোখ রঞ্জিত থাকে বলে তাদি সব দেখতে পায়। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ভগবান বলদেব এই কলিযুগের ঠিক পূর্বে কলিয়ার দাপরের সন্ধ্যাতে যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আবির্ভূত হয়েছিলেন কিভাবে। দেখুন, কোনো বিশেষ তত্ত্ব আন্তরিক আগ্রহ ছাড়া কখনো প্রকাশিত হয় না। যখন ভক্তরা ভগবানকে জানার জন্য অন্তর থেকে চেষ্টা করেন তখনই তিনি নিজেকে প্রকাশ করেন। নয়তো ভগবান বলছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগ ও মায়া সমাবৃত। তো এই আন্তরিক যে আকাঙ্ক্ষা ভগবান বলদেব সম্বন্ধে শোনার, এই আকাঙ্ক্ষা আমাদের নেই। এটি কার ছিল? আমাদের হয়ে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন যিনি নবদা ভক্তির প্রথম ধাপে এক্সপার্ট ছিলেন, তিনি হচ্ছেন কে, শ্রবণম কীর্তনম, প্রথম শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ। আপনারা জানেন পরীক্ষিত মহারাজের কাছে মাত্র সময় ছিল মাত্র 7 দিন, আর এই 7 দিনে তাকে সমস্ত কৃষ্ণকথা তার শ্রবণের কথা ছিল। সুখদেব গোস্বামী তাকে শোনাচ্ছিলেন, কিন্তু এই কৃষ্ণকথা শ্রবণ করতে করতেও কিন্তু তিনি সুখদেব গোস্বামীকে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 67 সংখ্যক অধ্যায়ে প্রথম শ্লোকে তিনি সুখদেব গোস্বামীকে বলছেন, ভূয়োহং শ্রোতুম ইচ্ছামি রামস্যাদ্ভুত কর্মণ অনন্তস্য প্রমেয়স্য ইয়দন্যাত কৃতবান প্রভু। যে হে প্রভু, হে সুখদেব গোস্বামী, আমি শুনতে ভূয়ো, মানে আমি আরও শুনতে ইচ্ছা করি ভগবান শ্রী রাম সম্বন্ধে, শ্রী বলরাম যে রামস্য অদ্ভুত কর্ম, না ভগবান বলরাম আর কী কী অদ্ভুত কর্ম করেছেন এটা আমি শুনতে চাই। অনন্তস্য অপ্রমেয়স্য ইয়দন্যাত কৃতবান প্রভু, এটা শুনে আমি কৃতার্থ হব। অর্থাৎ তিনি দেখুন ভগবান বলভদ্রের লীলা শোনার জন্য কতটা আগ্রহ। তিনি তো কৃষ্ণলীলা শুনতে বসছিলেন, সময় কম ছিল বলে রাজনীতিতে তাকে শর্ট করা হয়েছে, রাধারানীর কথা বলা হয়নি। তিনি অলরেডি কৃষ্ণলীলা শ্রবণ করতে করতে তিনি বৃন্দাবন লীলা শুনেছেন, মথুরা লীলা শুনেছেন, দ্বারকা লীলা শুনে শুনতে শুনতে বলদেবের দ্বারকায় গমন, দিবিদ বানর বধ হয়নি এখনও, তার আগে পর্যন্ত শোনা হয়ে গেছে, বলদেবের অনেক লীলা শুনেছেন, তথাপি তার মনে কিন্তু বলরামের লীলা শোনার জন্য একটা বিশেষ আগ্রহ রয়েছে। কৃষ্ণের সমস্ত লীলা সমান, সেই জন্য ভাগবতম আদ্যপান্ত আমাদের ধৈর্য সহকারে পড়া উচিত পরীক্ষিত মহারাজের মতো। তো তিনি রাজনীতি শ্রবণ করার পরও কিন্তু তার হৃদয়ে বলদেবের রামস্য অদ্ভুত কর্মণ ভূয়হং শ্রোতুম ইচ্ছামি, আমি আরও আরও শূন্যতার ইচ্ছা করি। তো এইরকম মন থেকে ইচ্ছা দেখিয়েছেন বলে তখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী এই রামের অদ্ভুত কর্ম সম্বন্ধে বলতে শুরু করলেন। তো বিশেষ করে এই প্রসঙ্গে, এই বলদেবের আবির্ভাব প্রসঙ্গে পরীক্ষিত মহারাজ আরও একটি খুব সুন্দর প্রশ্ন করেছিলেন। তিনি খালি নিষ্ক্রিয় শ্রোতা ছিলেন না, সক্রিয় শ্রোতা। তো তিনি কি বলছেন, তিনি 10ম স্কন্ধের প্রথম অধ্যায় 8ম শ্লোকেই বলছেন যে, রোহিণ্যাস্তনয় প্রক্ত রাম শঙ্কর্ষণস্তয়া দেবক্যা গর্ভ সম্বন্ধ কুত দেহান্তরং বিনা। যে রোহিণীর যে তনয়, রোহিণী তনয় যে বলরাম, রাম হচ্ছে আপনার আগের দিন শুনেছেন তিনি যে নিত্য গোলকে থাকেন, সেখানে নন্দ যশোদা দেবকী বসু যেমন কৃষ্ণের নিত্য পিতামাতা, সেরকম ওই স্থানে রোহিণী দেবী হচ্ছে বলদেবের নিত্য মা। তো বলদেবের যখন নিত্য মা রোহিণী, তা তিনি তো রোহিণী নন্দন, আমরা সবসময় শুনি জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, তাহলে তিনি এই শঙ্কর্ষণ বা রাম কী করে দেবকী নন্দন হলেন? আমরা তো শুনছি দেবকীর 7ম গর্ভ হচ্ছেন তিনি, তা তিনি যদি দেবকীর গর্ভে জন্মান তাহলে তিনি রোহিণীর গর্ভে কী করে জন্মালেন? এটা অসম্ভব ব্যাপার।
এক মায়ের দুই ছেলে হতে পারে, এক গর্ভে দুই বা ততোধিক সন্তান জন্মাতে পারে, কিন্তু দুই গর্ভে এক সন্তান কি করে জন্মাতে পারে? জন্মাতে পারে কখন? যদি একটি গর্ভে সন্তান মারা যায়, তারপর সে দেহ অন্তর করে আবার জন্মায়। সেই জন্য তিনি বলছেন কুতো দেহান্তরং বিনা, যে পরমেশ্বর ভগবান রাম তিনি কি করে দেহ অন্তর না করে, কারণ তারা জানেন যে ভগবানের দেহ আত্মা এক, তার দেহান্তর হয় না। তো দেহান্তর যখন হয় না, তো তিনি কিভাবে একই সঙ্গে দুই মায়ের গর্ভ থেকে জন্মালেন? এত সুন্দর প্রশ্ন, দেখুন সক্রিয় প্রশ্ন, আমাদের মাথায় এগুলো আসে না। এরকম প্রশ্নের উত্তর দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম। তখন শ্রী সুখদেব গোস্বামী সেটি ব্যাখ্যা করে বলছেন যে যখন কংস তার দেবকীর অষ্টম গর্ভকে নিজের কাল বলে মনে করে তাদেরকে কারারুদ্ধ করেছিল অষ্টম গর্ভকে হত্যা করার জন্য, এবং ছটি সন্তানকে বধ করে দিয়েছিলেন, তারপরই এই সপ্তম গর্ভে ভগবান বলরাম তিনি দেবকীর গর্ভে আবির্ভূত হন। সেখানে শাস্ত্রে বলছেন যে বাসুদেব কলানন্ত সহস্র বদন স্বরাট অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসয়া, যে ভগবান বাসুদেবের যে অংশের অংশ যে সহস্র বদন শঙ্কর্ষণ বা অনন্তদেব, তিনি হরের প্রিয় চিকিৎসয়া, অগ্রত ভবিতা দেব হরের প্রিয় চিকিৎসয়া, তিনি হরির প্রিয় কাজ করার জন্য আগে আবির্ভূত হবে, হয়ে সেই গর্ভে একটি বিশেষ হরির প্রিয় কাজ করবে। সেই প্রিয় কাজটি কী? আর হরি যখন দেবকীর গর্ভে আবির্ভূত হবেন, আর বলরাম যখন রোহিণীর গর্ভে আবির্ভূত হবেন, তাহলে কী প্রয়োজন ছিল দেবকীর অষ্টম গর্ভ? দেবকীর সাতটা সন্তান হতে পারত, সপ্তম সন্তান কংসকে বধ করলে কী অসুবিধা ছিল? আর আর এইদিকে বলরাম জন্মাতো রোহিণীর গর্ভ থেকে, কিন্তু সেটি হলো না। সপ্তম গর্ভ আবির্ভূত হলো, আবার রোহিণীর গর্ভেও গেল, প্রয়োজন কী? একটি বিশেষ প্রয়োজন। দেবকীর গর্ভে যে ছটি বিশেষ সন্তানের জন্ম হয়েছিল, এরা কিন্তু পূর্বজন্মে ছয়জন অসুর ছিল। হিরণ্যকশিপুর ঘরে মহাদানব কালনেমির এই ছটি পুত্র ছিল এই ছজন, আর যাদেরকে কংস বধ করছিল। অ্যাকচুয়ালি কংস আগের জন্মে কালনেমি ছিলেন, আর এই ছটি তারই পুত্র ছিল। তো এই ছয়জন তখন ওই দেবকীর গর্ভে অসুর হয়ে জন্মালো, ষট গর্ভাসুর। আর পরের জন্ম ওই কালনেমি নিজে কংস হয়ে জন্মিয়ে অজান্তে নিজের পুত্রগুলোকে নৃশংসতার সঙ্গে বধ করছিল। তো তাই বা দেবকীর গর্ভে কেন অসুর এলো? এখানে একটা বিশেষ প্রশ্নের ব্যাপার, এটা লোক শিক্ষার জন্য। এই যে ছজন যারা কালনেমির ঘরে জন্মেছে, হিরণ্যকশিপুর ঘরে, এরা কিন্তু এটাই এদের প্রথম জন্ম নয়। এরা অ্যাকচুয়ালি এরা জন্মেছে মরীচির পুত্র। ব্রহ্মার মানসপুত্র হচ্ছেন মরীচি, যেমন ব্রহ্মার এক মানসপুত্র নারদ, সেরকম ব্রহ্মার এক মানসপুত্র হচ্ছেন মরীচি। এই মরীচির এই ছটি পুত্র ছিল। এখন মানসপুত্র মানে বুঝতেই পাচ্ছেন মন থেকে উৎপন্ন হয়। তো যেহেতু ব্রহ্মার মন থেকে উৎপন্ন মরীচি, তাই মনের কিছু গুণ তার এই নাতিদের মধ্যে, ছটি নাতির মধ্যে বর্তমান ছিল। তো একসময় সৃষ্টি কার্যের জন্য ব্রহ্মা রজগুণের দ্বারা প্রভাবিত হন। আপনি জানেন যে দেবী সরস্বতীর একটা জড় অংশ, জড়রূপ, যিনি ব্রহ্মার সঙ্গে সৃষ্টিকার্যে সাহায্য করেন, কিন্তু তিনি আবির্ভূত হয়েছেন ব্রহ্মা থেকে। তো যখন দেখলেন যে ব্রহ্মা তার থেকে আবির্ভূত, যে তিনি তো তার কন্যাস্বরূপ, আবার তাকে কী করে বিবাহ করতে পারেন ইত্যাদি, এই সমস্ত মহাজনের আচরণ দেখে তারা উপলব্ধি করতে পারেনি। তারা জড় দৃষ্টিতে দেখেছিল এবং ব্রহ্মার এই কার্যের জন্য তার উপর হেসেছিল। খালি এইটুকুই করার জন্য তাদের অপরাধ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তারা ওই স্থান থেকে পতিত হয়ে অসুরের ঘরে জন্মায়। বুঝতে পারলেন কত জটিল জিনিস? সেই জন্য কখনো বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বাক্য বিজ্ঞে না বুঝায়, কখনো বিজ্ঞ মানুষের সমালোচনা করতে নেই। যাই হোক, তো এই কারণটা কেন হয়েছিল? যেহেতু দেখবেন আমাদের মনে ছয় রকমের বিকার হয়, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ছয় প্রকারের যে বিকার, এই বিকারের জন্যই আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে মায়ার প্রতি আসক্ত হই, আর তখনই আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে জড়জগতে জন্মাতে হয়। তো এই ছয়জন এই ছয়টি বিকারের মূর্তিমন্তরূপ। তো কংসই আবার এই গর্ভকে হত্যাও করছিল। আমাদের মনে যখন এই ছ রকমের অসুর উৎপন্ন হয়, আমরা গর্বোদ্যত হয়ে যাই এবং নিজেকে বিরাট বড় ভক্ত ইত্যাদি মনে করি, তার ফলে ভগবান আমাদের হৃদয়ে আসতে পারেন না। তার জন্য কী দরকার? আমাদের এগুলোর প্রতি ভয় দরকার। আমরা যদি ভয় না পাই, তাহলে এগুলির প্রতি আমাদের সচেতনতা বাড়বে না। শ্রীল প্রভুপাদ অনেক জায়গায় বলছেন, ভক্তি বৈষ্ণব, ভক্তি আশ্রয় বৈষ্ণব মহারাজ বলছিলেন যে প্রভুপাদ অনেক জায়গাতে বলেছেন যে আমার ভক্তরা খুব ভালো, দারুণ প্রচার করে, ইস্কন ভক্তরা সর্বত্র প্রচার করে, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস কম আছে আমার মনে হয়। কী? না, তারা মায়াকে যথেষ্ট ভয় পায় না। যদিও পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের মায়ার দ্বারা ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু আমরা যারা শুদ্ধ ভক্ত নই, গুরুদেবের কৃপার উপর নির্ভরশীল যারা, তারা প্রচারের সময় মায়াকে যথেষ্ট ভয় পাওয়া উচিত। কারণ মায়া হচ্ছে ভগবানের
বহিরঙ্গা শক্তি মায়ার উপাসনা করা উচিত নয়, কিন্তু মায়াকে ভয় পাওয়া উচিত। তো দেবকীর মনে এই ভয়টা উৎপন্ন করলেন কে? কংস। কংস এখানে সাক্ষাৎ মায়ার রূপ ধারণ করে ওই দেবকীর একটা পুত্রকে যখন বধ করতে আসছে, তখন সেই সেই ভয়রূপী কংস এসে দেবকীর গর্ভ থেকে এক এক করে ছটা পুত্রকে বধ করলো। এইভাবে দেবকীর মন এই ছয় রকমের অসুর থেকে যখন মুক্ত হলো, তখন এই গর্ভে আবির্ভূত হলেন কিনা সহস্র বদন সরাক। তো কেন আবির্ভূত হলেন দেখেন, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে ভগবান বলরাম কৃষ্ণের সমস্ত রকমের সেবা করেন, সব কিছু, কৃষ্ণের মন্দির, কৃষ্ণের স্থান, তার আসন, তার পাদুকা, ছত্র, ব্যজন, তার সব কিছু, এভরিথিং, সব কিছু বলরাম করে। সেই জন্য যে গর্ভে কৃষ্ণ আসবে সেই গর্ভ সাধারণ গর্ভ হতে পারে না। সেই গর্ভে যদি কৃষ্ণের শক্তি আবিষ্ট না হয় তাহলে কৃষ্ণ কী করে আসবে? আগের দিন আমরা আলোচনা করলাম যে গরুর দেবের মধ্যে, হনুমানের মধ্যে ভগবানের শক্তি প্রবিষ্ট হয়েছে বলরামের, তবে তিনি কৃষ্ণকে, নারায়ণকে পিঠে নিতে পারে। অনন্ত শয্যার উপরে একমাত্র নারায়ণ শুতে পারে, আর কেউ অনন্ত নারায়ণের ভার বহন করতে পারবেন না। তো এই দেবকীর গর্ভে যাতে কৃষ্ণর ভার বহন হয় সেই জন্য বলরাম প্রবেশ করলেন। প্রবেশ করে আমরা আগের দিন এও আলোচনা করেছিলাম, যখন কোনো তৈজসপত্র, বাসনপত্রে ভগবানকে ভোগ অর্পণ করা হয় তখন তার মধ্যে বলরামের শক্তি। তো দেবকীর এই গর্ভে বলরাম প্রবেশ করে তিনি গর্ভকে শুদ্ধ করলেন, গর্ভকে পবিত্র করলেন। ষট গর্ভাসুর প্রসে যে গর্ভকে নোংরা করেছিলেন তাকে পবিত্র করলেন বলরাম। এই বলদেব হচ্ছেন ভগবান হওয়া সত্ত্বেও সেবক ভগবান, তিনি আদি গুরুদেব। তো গুরুদেবের কাজ হচ্ছে তিনি শিষ্যের হৃদয় থেকে এই ছয় প্রকারের দোষকে তিনি টেনে বার করেন। সেই জন্য বলরামও এখানে গুরুর মতো কাজ করে তিনি দেবকীর গর্ভে প্রবেশ করে এই ছয় রকম অসুরকে বধ করার পর কংসের তিনি এই গর্ভকে শুদ্ধ করলেন। তখন গুরুদেবের দ্বারা যখন আমাদের মন শুদ্ধ হয়ে যায় তখন এই হৃদয়ে ভগবান প্রকাশিত হন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে বলরাম নাই সেখানে কৃষ্ণ নেই, বলরাম যেখানে আসে না সেখানে কৃষ্ণ আসে না। তো সেই জন্য বলরামের আসাটা অত্যন্ত জরুরি ছিল। তো এই কারণে ভগবান বলরাম দেবকীর গর্ভে আবির্ভূত হলেন। কিন্তু প্রশ্ন এখনও থেকে যায়, এখানে বারবার বলা হচ্ছে বাসুদেব কলা অনন্ত। কৃষ্ণ নিজে বলছেন যে যোগমায়াকে, যে ওই দেবকীর গর্ভে আমার অংশ অনন্ত অবস্থান করছে, তুমি তাকে নিয়ে যাও। তখন প্রশ্ন আসবে যে কৃষ্ণের সঙ্গে যিনি থাকেন, আপনারা আগের দিন শুনেছেন তিনি মূল বলরাম, তার একটা অংশের 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 ছোট্ট অংশ হচ্ছে অনন্ত। তো কেন মূল বলরামকে এখানে অনন্ত বলা হচ্ছে? এখানে কিছু প্রশ্ন আছে যেটা আমরা জানার জন্য আমাদেরকে গর্গসংহিতার সাহায্য নিতে হবে। যে যখন এই ভূভার হরণ করার জন্য দেবতারা ব্রহ্মাকে অগ্রভাগে করে যখন ভগবান বিষ্ণুর কাছে গেলেন, তো সকলে মিলে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন এবং তিনি আশ্বস্ত করলেন যে আমি এই জগতে আবির্ভূত হব। অনেকে আবার বলেন যে ভগবান বিষ্ণু বা ব্রহ্মাকে বামন দেবের পদনখ দ্বারা যে ব্রহ্মাণ্ডে ছিদ্র হয়েছিল সেই পথে গোলকে নিয়ে যায়। যাই হোক, যে অবস্থাতেই হোক, ভগবান বিষ্ণুর মাধ্যমেই হোক বা সরাসরি গোলক বিহারী কৃষ্ণই হোক, ব্রহ্মাকে কথা দিলেন যে আমি আবির্ভূত হব, আমার সমস্ত অংশ সহিত এবং পৃথিবীকে ভূভার মুক্ত করব। এটা বলার পর তিনি ভগবান শঙ্করকে, তিনি মূল শঙ্করসন, গোলক বিহারী যে শঙ্করসন, তাকে বললেন যে আমি তাহলে এই জগতে আবির্ভূত হব, তাহলে আমার আগে আপনি আবির্ভূত হন। তো তিনিও বুঝলেন যে হ্যাঁ ঠিক আছে, ভগবান আবির্ভূত হবে তার আগে আমি আবির্ভূত। যেখানে কৃষ্ণ যায় আগে বলরাম যায়, যেখানে কোনো বড় মন্ত্রী আসবে, কেউ আসবে, তার যাওয়ার আগে তার বিশেষ ব্যক্তিগত অনুচর সেখানে গিয়ে সেই জায়গাটা চেক করে সব ঠিক আছে কি না, অনুষ্ঠান সব সেটেল করে সব করে। কোথাও কোনো মহারাজ আসবেন, কোনো সন্ন্যাসী আসবেন, তার পার্সোনাল সেক্রেটারি গিয়ে সেই জায়গা সব রক্ষণাবেক্ষণ করেন, সব ঠিক ওকে বলবেন তবে উনি আসবেন। ঠিক সেই রকম ইনি তো স্বয়ং তার দ্বিতীয় দেহ। তো ভগবান আর কারোর উপর ভরসা করেন না, একমাত্র বলরামের কাছে। আর বলরামও সেই কাজ অন্য কাউকে দিয়ে করেন না, স্বয়ং করতে চান। কৃষ্ণ আসবে সবার আগে উনিই গেলেন, কিন্তু যাওয়ার আগে কী করলেন? যাওয়ার আগে তিনি যে গোলকে তার নিজস্ব ধাম, সেই ধামে তিনি গেলেন, সেই ধামে তার অনন্ত কোটি পার্শ্বদ, সেই পার্শ্বদকে জানাতে গেলেন। তিনি তার রথকে, তার তালধ্বজ রথকে, তার সারথিকে, তার হল মুসল, এদেরকে জানাতে গেলেন যে আমি জড়জগতে আবির্ভূত হব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, এবং সেখানে বিশেষ ভূভার হরণ, অসুরের ভারে পৃথিবী ভারাক্রান্ত, তাদেরকে বধ করার একটা লীলা করব। তোমরা দুঃখ করো না, যখন যখন প্রয়োজন হবে তুমি এই রথ, এই হল মুসল, সুনন্দ আদি এই যে হল মুসল, এদেরকে বললেন যে আমি তোমাদেরকে ডাকবো, যখন স্মরণ করব তোমরা আবির্ভূত হবে। সেই সময় একটা অদ্ভুত জিনিস হলো, এটি আশ্চর্য জিনিস কি হলো, হঠাৎ সবাই দেখলেন যে আরেকজন অনন্তদেব আসছেন। এখানে বলদেব মূল শঙ্করসন বসে আছেন, আর তার সভাতে আরেক অনন্তদেব আসছেন, কোথা থেকে? রমা বৈকুণ্ঠ থেকে। একটি বিশেষ বৈকুণ্ঠ যেখানে রমাপতি থাকেন, সেই রমা বৈকুণ্ঠ থেকে আরেকজন অনন্তদেব আসছেন, এবং তার চারিপাশে পানিনি, পতঞ্জলি আদি প্রমুখ ঋষিগণ দ্বারা তিনি বন্দিত, তারা তাকে বন্দনা করতে করতে নিয়ে আসছেন।
এই শঙ্করসন দেব এসে এই মহাশঙ্করসন বা মূল শঙ্করসনের সামনে এলেন, তাকে প্রণাম করে তার মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। তার অনুচরণা রয়ে গেলেন, তিনি এসে প্রবিষ্ট হয়ে গেলেন। আবার সঙ্গে সঙ্গে দেখছেন আরেক দরজা দিয়ে অজিত বৈকুণ্ঠ, যেখানে ভগবান অজিত থাকেন, কৃষ্ণের আরেক নাম, সেই অজিত বৈকুণ্ঠ থেকে আরেকজন শেষ বা শঙ্করসন আসছেন। সেই সহস্র শীর্ষা পুরুষ সুন্দরভাবে তার বিভিন্ন পার্ষদ অজৈকপাদ, অহিব্রধ, প্রেত বিনায়ক, আরও বিভিন্ন রকমের প্রেতাদি দ্বারা পরিবেষ্টিত হয়ে আর তাদের দ্বারা তা গুণকীর্তিত হতে 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 তিনিও এলেন। এসে তিনিও সেই অনন্ত এসে এই মূল বলরামের শরীরে প্রবিষ্ট হয়ে গেলেন। তারপর সবাই দেখছেন শ্বেতদ্বীপ, এই যে গোলক বৃন্দাবনের চারিদিকে যে শ্বেতদ্বীপ আর এই জনজগতের শ্বেতদ্বীপ, সেই শ্বেতদ্বীপ থেকেও আরেক অনন্তদেব এলেন, যিনি ভগবানের শয্যা তৈরি করেন। সেই অনন্তদেব এলেন কুমুদ কুমুদাক্ষ ইত্যাদি যে পার্শ্ববৃন্দ দ্বারা তিনি যে পরিবেষ্টিত থাকেন তাদের সঙ্গে করে নিয়ে এলেন এবং এসে তিনিও তার মধ্যে প্রবেশ করে গেলেন। এর ফলে গর্গসংহিতায় সেখানে বলভদ্র খণ্ডে বলছেন, ভূমণ্ডল থেকে ইলাবৃত বর্ষ থেকে এলেন সেই অনন্তদেব বা শঙ্করসন, যিনি পার্বতীপতি বা শিবের দ্বারা তিনি পূজিত হন। আপনারা শুনেছেন হয়তো যে পার্বতী আদি নব অর্বুদ নারী লইয়া শঙ্করসন পূজে শিব উপাসক হইয়া। এই ভূমণ্ডলে বাইরে যে ইলাবৃত বর্ষ আছে ভারতবর্ষের বাইরে, সেই ইলাবৃত বর্ষে ভবানীপতি শিব নব অর্বুদ নারী নিয়ে এই শঙ্করসনের ধ্যান করে। তো সেই ইলাবৃত বর্ষ থেকে যদি শঙ্করসন আসছেন আর তার চারিদিকে হাত জোর করে নব অর্বুদ স্ত্রী পত্নী শিবপত্নী এবং শিব ভবানীপতি স্বয়ং তার গুণগান করতে করতে হাত জোর করতে করতে আসছেন, আর সেই শঙ্করসনে সে মূল শঙ্করসনে প্রবেশ করে গেলেন, এখনও শেষ হয়নি। এরপর এলেন পাতাল থেকে, যে পাতালে যে অনন্তদেবের মস্তকে এই ভূমণ্ডল সর্ষের দানার মতো থাকে, এবার তিনি এলেন তার অংশ। তিনি যখন এলেন তার সঙ্গে এলেন কে, পরাশর ব্যাস সনক সনাতন সনন্দ সনৎকুমার নারদ ইত্যাদি। কেন এলেন, কারণ আপনারা শুনেছেন যে অনন্তদেব পাতালে বসে ভাগবত জ্ঞান দান করে, তো যারা জ্ঞান শোনেন তারা প্রভুর সঙ্গে এলেন। আর কে এলেন, ওই অনন্তদেবের লোকে নাগ লোকে অষ্ট যে মূল নাগ, বাসুকী তক্ষক দেবদত্ত তারপর ধৃতরাষ্ট্র ইত্যাদি, এই অষ্ট মহানাগ তার সঙ্গে এলেন। আর এলেন এই ভূলোকের তলায় যে আরো যে সাতটি লোক আছে, পাতাল লোক যাদের একসঙ্গে বলে, অতল বিতল সুতল তলাতল রসাতল মহিতল পাতাল, এই প্রত্যেকটি লোকে শিব বিভিন্ন রূপে পূজিত হয়, আর বিভিন্ন অসুরদের লোক, কোনোটা দৈত্যদের লোক, তো তারা সবাই এই জড়জগতের নিচে যখন থাকে তারা সবাই কিন্তু অনন্তদেবের ভক্ত। সেই জন্য তাদের সঙ্গে কে এলেন, ত্রিপুর এলেন, ত্রিপুর নিবাত কবচ হাটকেশ্বর কলি ইত্যাদি নানা ধরনের অসুর পরিবেষ্টিত হয়ে, তাহলে এই পাতালের অনন্তদেব পরাশরাদি সনকাদি ঋষি বাসুকী আদি মহানাগ নিবাত কবচ আদি নানাবিধ অসুর দ্বারা পরিবেষ্টিত হয়ে তারা তার চারপাশে কীর্তন করতে করতে তার নাম করতে করতে দুন্দুবি বাজাতে বাজাতে তাকে নিয়ে এলেন। তারাও জানতেন না যে তার থেকে উঁচু কেউ হতে পারে। এসে দেখছেন যে যার সভাতে এসছেন তাকে সেই অনন্তদেব যিনি এসছেন ভূমণ্ডল থেকে এসে প্রণাম করে তিনিও তার শরীরে প্রবেশ করে গেলেন। তখন সকলে উপলব্ধি করলেন, কি কথা বুঝতে পারছেন, যেটা আপনারা উপলব্ধি করতে পারছেন সেটা হচ্ছে যেই অনন্তদেব বলরামের অংশের 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 অংশ, সেই জন্য তিনি এই অংশ পূর্ণের মধ্যে প্রবেশ করলেন। যদিও তারা মহাশঙ্করসনের মধ্যে আছেন তথাপি আলাদাভাবে প্রবেশ করলে সেই লীলার মাধুর্য আস্বাদন করা যায়। আর তাছাড়া এই লীলাতে বলরাম বিশেষ করে কৃষ্ণের সেবা করবেন, সেই জন্য অনন্তদেব সেই সেবা করার জন্য আরও প্রবেশ করলেন। এই জন্য এত খুব প্রবেশ করেছেন বলে এত রকমের অনন্ত শেষ বলরামের মধ্যে প্রবেশ করেছেন, সেই জন্য এখানে বলা হয়েছে যে বাসুদেবের কলা, যিনি যার নাম হচ্ছে অনন্ত, তিনি দেবকীর গর্ভে আছেন, বুঝতে পারলেন। এই জন্য বিভিন্ন জায়গাতে তাকে অনন্ত বা শঙ্করসন বলা হয়েছে। সেই জন্য সঠিক গুরু পরম্পরার মাধ্যমে না শ্রবণ করলে এটি মনে হয় যে কেবলমাত্র যে অনন্তদেব মস্তকে পৃথিবী ধরে রাখে সে বোধ হয় কৃষ্ণের পার্শ্বদ হয়ে এসছে। অনেকে টিভি সিরিয়ালে এরকম বানায়, কিন্তু আসলে তা নয়, মূল বলরাম এসছেন তার সঙ্গে তার পার্শ্বদেরা অটোমেটিক ফ্রিতে এমনি আসবেন। যেমন কৃষ্ণ বা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন আসেন তার শরীরে নানাবিধ নারায়ণ ঐশ্বর্য নানাবিধ নারায়ণ রূপ এমনিতেই থাকে তার মধ্যে, কারণ তিনি সমস্ত অবতারের মূল অবতারী। যাই হোক, তো এই কারণে সবাই মিলে এসে কোথায় প্রবেশ করলেন, দেবকীর গর্ভে, যে গর্ভটা বিশেষ গর্ভ। কংস এতদিন পর্যন্ত নির্ভয়ে, ভয় কাকে দেখানো যায়, ভয় দেখানো যায় যে মানুষের মধ্যে ছয় রকমের দোষ আছে,
কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই জন্য এগুলি দ্বারা প্রভাবিত হয়ে ভয়ে কিংবা লোভে মানুষ ভক্তিপথে এগাতে পারে না। তো কংস এতদিন ভয় দেখাচ্ছিলেন, এইবার কি হয়ে গেল, যেই ছটি নষ্ট হয়ে গেল আর এই গর্ভে প্রবেশ করলেন সাক্ষাৎ বলরাম যিনি আছেন গুরুতত্ত্ব। এই বল যখনই এলো দেবকীর শরীরে তখন তিনি চিন্ময় বলে উদ্ভাসিত হলেন, আর এই বলের দ্বারা যে কি গুরুদেব প্রবেশ করে গেছেন তখন আর মায়া তাকে ভ্রমিত করতে পারে না, আর কংস ভয় দেখাতে পারছে না। এবার দেবকীকে দেখলে কংসের ভয় লাগছে, কংসের ভিতরে ভয়ের সঞ্চার হচ্ছে, কারণ সাক্ষাৎ ভগবানকে প্রবেশ প্রকাশকারী বলরাম এখানে প্রবেশ করে গেছেন। তিনি দেবকীর গর্ভে প্রবেশ করলেন, কিন্তু প্রবেশ করে আর সেখান থেকে যেতে চাইছেন না। তিনি প্রবেশ করেছিলেন গর্ভকে পবিত্র করতে, পবিত্র তো দু মিনিট হয়ে গেল, এবার চলে যান, উনি আর যাচ্ছেন না। উনি সাত মাস দেবকীর গর্ভে রয়ে গেলেন, সাত মাস কেন রয়ে গেলেন? কৃষ্ণ এবার যোগমায়াকে ডেকে বলছেন যে দেখুন আমার জ্যেষ্ঠ ভ্রাতা দাদাকে পাঠিয়েছিলাম যে জায়গাটা দেখে আসতে, পার্সোনাল সেক্রেটারি মতো যে জায়গাটা ঠিকঠাক করতে, তবে আমি যাব লীলা করতে। এখন উনি আগে গেলেন, বড় ভাই না তো করা যায় না, এখন গেছেন তো গেছেন আর আসছেন না, এবার ওনাকে আমি কী করে বলবো যে দাদা আপনি ওখান থেকে বেরিয়ে আসুন। তো এক কাজ করুন, হে ভদ্রে গচ্ছ দেবী, হে ভদ্রে হে যোগমায়া, আপনি ব্রজে যান, গিয়ে আমার এই যে জ্যেষ্ঠ ভ্রাতা শঙ্করসন যিনি আমার একটি অংশ, সেখানে তিনি অনন্তদেবের কথা বলেছেন, তো তাকে নিয়ে আপনি সেই গর্ভ থেকে তুলে নিয়ে গিয়ে তার যে নিত্য মাতা মাতা রোহিণীর গর্ভে স্থাপন করে দিন। এই কথাটি শ্রীকৃষ্ণ বলছেন যোগমায়াকে, এটা বলানোর জন্যই বলরাম অপেক্ষা করছিল। তিনি কি জানতেন না তিনি আছেন হরির প্রিয় চিকিৎসক? এখনই আমরা আলোচনা করলাম তিনি শ্রীহরির সমস্ত মনের ভাব বুঝে তার সব কিছু তিনি তৈরি করেন। তো তিনি ভগবানের দ্বিতীয় দেহ হয়ে এইরকমভাবে ভগবানের কাজে বাধা কেন দিচ্ছেন? কারণ তিনি চাইছিলেন যেন যোগমায়াকে এক্ষেত্রে অংশগ্রহণ করতে হয়। তিনি এক্ষেত্রে জড় পদার্থের মতো আচরণ করছিলেন, যেমন দেখবেন ভগবান সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, তার শক্তি হচ্ছে যোগমায়া, যেখানে ভগবান যান তার শক্তি আপনি আপ সেখানে যান। কিন্তু এই ভগবান যখন আমাদের গৃহে বিগ্রহ হয়ে আসেন তখনই ভগবান সেই বিগ্রহ হয়ে ছোট শিশুর মতো হয়ে যায়, তখন তিনি অপেক্ষা করেন যে আমার ভক্ত আমাকে সেবা করছে কি করছে না, তার রক্ষণাবেক্ষণ সবই আমাদের উপর নির্ভর করে। ঠিক সেই রকম বলদেব এখানে বিগ্রহের মতো আচরণ করলেন যাতে যোগমায়াকে পাঠাতে হয়। এর কারণ কি? কারণ যোগমায়া তাহলে এই বলদেবকে সঙ্গে করে ব্রজে প্রবেশ করবে, আর ব্রজে প্রবেশ করে এই বলরামকে তিনি কি করবেন, রোহিণীর গর্ভে স্থাপন করে নিজে মা যশোদার গর্ভে প্রবিষ্ট হবেন, এবং কৃষ্ণের সঙ্গে তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন এই জড়জগতে তার পূজা চালু হবে। জড়জগতে মানুষ এই দেবীকে ভগবানের বহিরঙ্গা শক্তি বা দুর্গা দেবী রূপে পূজা করবে, তার নাম হবে নারায়ণী। তো এত কিছু করার আছে বলরাম জানেন তো, সেই জন্য তিনি একা একা চলে যাননি, যেতে পারতেন, তিনি অপেক্ষা করলেন যে কবে আসবে এসে আমাকে নিয়ে যাবে, আমি যেতে পারলেও যাবো না। তো তিনি রয়ে গেলেন রোহিণীর গর্ভে, এইবার এই রোহিণীর গর্ভ থেকে তিনি ট্রান্সফার হলেন। কত সুন্দর এই যে সময়কালটা খুব জটিল এবং এটা সব জায়গায় পাওয়া যাবে না। জীব গোস্বামী পাদ আমাদের জন্য বিশেষভাবে খুব অনেক শাস্ত্র ঘাঁটাঘাঁটি করে তিনি লিখে দিয়ে গেছেন গোপাল চম্পুতে। এই গোপাল চম্পুতে আপনি তৃতীয় অধ্যায়ে 94 থেকে শ্লোক থেকে শুরু করে 104-এর মধ্যে এই শ্লোকগুলিতে বলা আছে, বলছেন যে যখন কংস এরকম অনেকগুলি সন্তানকে বধ করে দিল, তো বসুদেবের অনেকগুলি স্ত্রী ছিলেন, 6-7টি স্ত্রী ছিলেন, তাদের মধ্যে মুখ্য ছিলেন দেবকী, দেবকীর অন্যান্য বোনদেরকেও বসুদেব বিবাহ করেছিলেন, তার মধ্যে আরেকজন দেবকীর পূর্বে যাকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন রোহিণী। যাই হোক, তো এই দেবী রোহিণী তখন কংসের অত্যাচারে ভয় পাচ্ছিলেন, তিনি ভাবছিলেন আমাদের বংশ থাকবে কি থাকবে না, কংস বোধহয় সবাইকে বধ করে দেবে। এমতো অবস্থায় এই রোহিণী দেবী তিনি আর মথুরায় না থেকে তিনি একাকী অশ্বারোহণ করে তিনি মথুরা থেকে বৃন্দাবনে চলে আসেন, কারণ এই নন্দ মহারাজ আর বসুদেব ভালো বন্ধু ছিলেন এবং দূর সম্পর্কিত ভাইও ছিলেন। নন্দের গৃহে যখন রোহিণী চলে এলেন তো তখন মা যশোদা খুব সন্তুষ্ট হলেন, খুব খুশি হলেন, তাকে সঙ্গে রেখে দিলেন। এইরকম ওইখানে থাকতে থাকতে হঠাৎ জ্যৈষ্ঠ মাসের দিকে মা যশোদা লক্ষ্য করলেন যে রোহিণীর মধ্যে 3 মাসের গর্ভ রয়েছে, তখন তিনি বুঝলেন যে এই গর্ভে বসুদেবের পুত্র আছে, কোনো বাসুদেব আবির্ভূত হবেন। এই আনন্দ করে তিনি তখন তাকে নিজের গৃহে রেখে দিলেন। তো এইরকম দিন যেতে লাগলো আর তার গর্ভ আস্তে আস্তে বাড়তে লাগলো। এদিকে মা দেবকীর গর্ভেও কিন্তু অ্যাকচুয়ালি বলরাম প্রবেশ করেছেন, এবং সেইখানে তিনি এই গর্ভে প্রবেশ করে সেই গর্ভের মধ্যে অবস্থান করছেন এবং 7 মাস হতে চলছে। যখন ঠিক মাঘ মাসের সময় এলো, মানে শীতকালের একটু আগে, ঠিক সেই সময় কি হলো না, ভগবান যশোদানন্দন স্বয়ং আর এই যোগমায়া এই বলরামকে নিয়ে এলেন। কৃষ্ণের আদেশে সকলের অলক্ষ্যে কৃষ্ণ স্বয়ং মা যশোদার গর্ভেও প্রবেশ করলেন, আর সকলের অলক্ষ্যে হঠাৎ করে এই যোগমায়া কি করলেন না, রোহিণীর গর্ভকে সমাপ্ত করে দিলেন।
হঠাৎ করে তিনি রোহিণীর গর্ভকে সমাপ্ত করে দিয়ে দেবকীর গর্ভকে তুলে এনে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। মানে রোহিণীর এতদিন যে গর্ভটি তিনি নিয়ে ঘুরছিলেন সেই গর্ভটি নকল গর্ভ ছিল, ফলস ছিল এটা। তো জীব গোস্বামী বলছেন যে হঠাৎ করে তিনি এই যে রোহিণীর যে নকল গর্ভটি ছিল যেটা খালি কেবলমাত্র বলদেবকে আসার জন্য ব্যবস্থা হচ্ছিল, সেটা লোকচক্ষের অন্তরালে একদিন রাত্রিবেলায় তার গর্ভপাত হয়ে গেল। হঠাৎ রোহিণী দেখলেন তার গর্ভপাত হয়ে গেছে। ঠিক সেই সময় এই যোগমায়া দেবকীর গর্ভে প্রবেশ করে সেখান থেকে পরমেশ্বর ভগবান বলরামকে সেখান থেকে তুলে তিনি মুহূর্তের মধ্যে এই রোহিণীর গর্ভে স্থাপন করলেন। রোহিণী ঘুম থেকে উঠে দেখলেন রাত্রিবেলা যে তার গর্ভপাত হয়েছে। সঙ্গে সঙ্গে যোগমায়া তাকে দর্শন দিয়ে বললেন যে না, তোমার এই গর্ভটা নকল গর্ভ ছিল, এইবার তোমার যে প্রকৃত সন্তান সেই ভগবান বলরাম আপনার নিত্য সন্তান, তিনি এবার আপনার গর্ভে প্রবেশ করবেন, সেই জন্য এই লীলা। তো সঙ্গে সঙ্গে দেবকীর গর্ভ চলে এলেন রোহিণীর গর্ভে, সেই জন্য তার সেই নামটি আবার রয়ে গেল শঙ্করষণ। এইভাবে তার নাম হলো শঙ্করষণ। এখন বলবেন যে গোলকে তাহলে তার নাম শঙ্করষণ কেন? অ্যাকচুয়ালি ভগবানের সমস্ত নামগুলো আগে থেকেই আছে, তিনি জগতে আরেকটা করে লীলা করেন যার জন্যই নামগুলো হয়। যেমন কেশব কৃষ্ণের নাম, কিন্তু এখানেও তিনি কেশীকে বধ করে কেশব হচ্ছেন, কিন্তু চিন্ময় জগতে তার একজন নারায়ণ আছেন যার নাম কেশব। চিন্ময় জগতে আপনারা শুনেছেন আগের দিন যে অনিরুদ্ধর একটি বিলাস বিগ্রহ দামোদর, কিন্তু এখানে কৃষ্ণ আবার দড়ি দ্বারা আবদ্ধ হয়ে তার নাম হচ্ছে আবার দামোদর। এইরকম ওখানে বলরাম এমনিতেই শঙ্করষণ, কিন্তু এখানে আসার পর তিনি আবার আকৃষ্ট হওয়ার জন্য সাধারণ মানুষ তাকে এবার শঙ্করষণ বলে ডাকতে শুরু করলো। তো এই জন্য কৃষ্ণ আগে থেকে বলেছিলেন যে গর্ভ শঙ্করষণাৎপং বৈ প্রাহু শঙ্করষণ ভুবি, এই তুমি তাকে আকর্ষণ করে নিয়ে যাবে বলে সকলে তাকে শঙ্করষণ বলে ডাকবেন, তিনি সকলকে আমার প্রতি আকর্ষণ করতে পারেন। আর কি রামেতি লোকরমণাৎ, তিনি সমস্ত মানুষকে আনন্দ দেবেন, পরম আনন্দ দেবেন, ভক্তির আনন্দ, যেন তার নাম রাম। আর বলভদ্রং বলশ্রয়াত, আর তার এত বল থাকবে পারমার্থিক বল যার জন্য লোকে বলভদ্র বলবে। তিনি ভদ্র বল, অভদ্র বল নয়, দৈহিক বল নয়, পাশবিক বল নয়, এই বল হচ্ছে চিন্ময় বল, যে বলের দ্বারা ভগবানকে পাওয়া যায়। সেই জন্য বলভদ্রং, তিনি ভদ্র বল, বলশ্রয়াত, তো কৃষ্ণ এই কথা বলেছিলেন। তো এই কারণে বলরাম প্রথমে দেবকীর গর্ভে এলেন, তারপর দেবকীর গর্ভ থেকে তাকে নিয়ে যাওয়া হলো রোহিণীর গর্ভে। এবং রোহিণীর গর্ভে গিয়ে এইবার দেখুন আরও, এবারে দেবকীর গর্ভে তখন কৃষ্ণ এলেন ওই মাঘ মাসে। কৃষ্ণ অষ্টম আট মাস পর পরের বছর ভাদ্র মাসে আবির্ভূত হলেন। এদিকে বলভদ্র রোহিণীর গর্ভে এলেন, রোহিণীর গর্ভে এসেও তিনি থেকে গেছেন আরও। পরের বছর শ্রাবণ মাসে 14 মাস গর্ভে থাকার পর তিনি আবির্ভূত হচ্ছেন। এবং কখন না, শ্রাবণ মাসে শ্রবণা নক্ষত্রে, আপনারা দেখবেন এইবারও দেখবেন বলরাম জয়ন্তী যেদিন পরে সেই দিন শ্রবণা নক্ষত্র থাকে। শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র থাকে তখন তার আনন্দ খুব হয়। এইরকম একটা সুন্দর পরিবেশে পূর্ণিমাসীর দিন, মানে পূর্ণিমার দিন হচ্ছে এই ভগবান বলরামের আবির্ভাব তিথি। জীব গোস্বামী খুব সুন্দরভাবে এটি জ্যোতিষশাস্ত্র বিচার করে তিনি এটি আমাদের জন্য খুব সুলভে বলে দিয়ে গেছেন, যা সাক্ষাৎ ভাগবতমে বলা নেই। এই জন্য বলে এই ছয় গোসাই জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলা প্রকাশ। যাই হোক, তো জীব গোস্বামী কৃপায় আমরা জানতে পাচ্ছি যে শ্রাবণ মাসে যেদিন শ্রবণা নক্ষত্রে চন্দ্র থাকে অর্থাৎ পূর্ণিমার দিন এই ভগবান বলরাম তিনি আবির্ভূত হলেন ব্রজে। আর ব্রজের সবাই তাকে দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন। নন্দ মহারাজ সঙ্গে সঙ্গে পরের দিন জানতে পেরে তিনি জাতকর্ম করলেন, সমস্ত মানুষকে ডাকলেন, ভাট গায়ক এরা এসে তার চারণ তার বন্দনা করলো। তারা বলরাম আসা মাত্র এতদিন তাদের মধ্যে টেনশন চলছিল যে তারা শুনছিল মথুরা রাজা কংস সব শিশুতে বধ করছে, বলরাম আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে সকল মন থেকে ভয় চলে গেল আর সকলে আনন্দিত হতে শুরু করলেন। তখন এই আনন্দেতে আরেকটা জিনিস অ্যাড হলো, কি হলো না, স্বয়ং মহামুনি বেদব্যাস এবং নারদমুনি আদি অন্যান্য মুনি ঋষিদেরকে নিয়ে তিনি নন্দভবনে উপস্থিত হলেন। গর্গ সংগীতে বলছেন যে তারা সবাই নন্দভবনে উপস্থিত হয়ে এই শিশুকে দেখতে চাইলেন। নন্দ মহারাজ তাকে এনে দেখালেন, তো বেদব্যাস তো জানতেনই পরমেশ্বর ভগবান। বেদব্যাস সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করে তার স্তুতি করলেন। বেদব্যাস বলছেন যে দেবাদিদেব ভগবান কামপাল নমস্তুতে, এটা আপনারা বলরাম স্তোত্র বলে একটি স্তোত্র দেওয়া আছে, ভিডিও সেখানে দেখতে পারেন। যাই হোক, তিনি বলছেন দেবাদিদেব ভগবান কামপাল নমস্তুতে নম অনন্তায় শেষায় সাক্ষাৎ রামায় তে নম, যে তুমি দেবাদিদেব, তুমি সকলের আদিদেব, কারণ সমস্ত অবতারের তুমি সার, তুমি ভগবান। এবং তিনি কামপাল, কামপাল মানে হচ্ছে আমাদের হৃদয়ে যে কামনা বাসনা আছে সেগুলোকে তিনি পালন করেন, পরিপূর্ণ করেন। কাম নম অনন্তায়, তোমার মধ্যে অনন্ত দেব, শেষ আয়ো, শেষও রয়েছে তোমার মধ্যে, এবং তুমি সাক্ষাৎ রামায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নম অনন্তায় শেষ আয়ো সাক্ষাৎ রামায়তে নম, তিনি তুমি হচ্ছে সাক্ষাৎ মূল বলরাম।
তিনি আনন্দ স্বরূপ। তো যাই হোক, এইরকম ভাবে খুব সুন্দরভাবে তার অনেক স্তব স্তুতি করে বেদব্যাস তাকে 100 বার প্রদক্ষিণ করেছিলেন। পরবর্তীকালে বসুদেবের যে রোহিণী বলে যে স্ত্রী ছিলেন, বসুদেব প্রত্যেক স্ত্রীর অনেকগুলি করে সন্তান ছিল, 7-8টি করে, খালি দেবকীরই নন। তো রোহিণীর গর্ভে এই বলদেব ছাড়াও আরও 6টি সন্তান হয়েছিলেন। তারা ছিলেন গদ, সারণ, দুর্মদ, বিপুল, ধৃত এবং কৃত। এই 6টি ভাই ছিল বলরামে, যারা রোহিণীর গর্ভ থেকে জন্মেছিলেন, গদ আদি। এই জন্য বলরামে আরেক নাম আছে গদাগ্রজ, তিনি গদের বড় ভাই। কিন্তু এখনও শেষ হয়নি, একটু অংশ বাকি। রোহিণীর গর্ভে আবির্ভূত হলো কি, তিনি হয়ে গেলেন ইনঅ্যাক্টিভ, সেই বিগ্রহের মতো। তিনি জন্ম তো নিলেন, সকলে আনন্দ তো পেল, কিন্তু মা রোহিণী আনন্দ পেল না। কেন পেল না? দেখছে এই বাচ্চা জন্মানোর পর হাত পা নাড়ে না, ডাকলে শোনে না, মা স্তনপান করাতে গেলে সেদিকে চায় না, তাকাতে বললে তাকায় না, হয়তো তাকায় তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মা বুঝতেই পারে না যে আদৌ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, বলতে পাচ্ছে, একটা আওয়াজ পর্যন্ত করে না, চুপচাপ পাথরের মতো শুয়ে। সেই জন্য মা রোহিণীর চিন্তা হয় যে কি ব্যাপার, আমার সন্তানটা স্বাভাবিক তো। তা একটাই অদ্ভুত জিনিস হতো, যখন পৌর্ণমাসী দেবী, আপনার নাম শুনেছেন, যে যিনি যোগমায়া কৃষ্ণের, তিনি ব্রজে এক বৃদ্ধা ব্রাহ্মণী রূপে থাকতেন, তার নাম ছিল পৌর্ণমাসী দেবী। এই পৌর্ণমাসী দেবীর সঙ্গে তার নাতিকে নিয়ে এসেছিলেন, এই নাতির নাম হচ্ছে মধুমঙ্গল। ছলে বলে লাড্ডু খায় শ্রী মধুমঙ্গল। এই শ্রী মধুমঙ্গল কৃষ্ণ বলরাম থেকে বয়সে 5-6 বছর বড় ছিল, ছোট ছেলে ছিল। তাকে নিয়ে মাঝে মাঝে এই পৌর্ণমাসী দেবী আসতেন। এই মধুমঙ্গলের মধ্যে নারদ মুনির প্রবেশ ছিল। এই মধুমঙ্গল আর শ্রুতিকণ্ঠই তারা, এই জীব গোস্বামী যে রচনা করেছেন গোপাল চম্পু, এই গোপাল চম্পুতে তারাই এই গল্পগুলো বলছেন। যাই হোক, তো মধুমঙ্গল তার ঠাকুমার সঙ্গে মাঝে মাঝে দেখতে আসতেন। যখন মধুমঙ্গল আসতো দেখতে, তখন মধুমঙ্গলকে দেখে এই তখন সঙ্গে সঙ্গে বলরাম রোহিণীর কোলে একটু নড়াচড়া করত। তখন মধুমঙ্গল বলতো যে চিন্তার কিছু নাই, আমাদের দাদা, আমাদের দাউ, তিনি নিজের ভাষায় বলতেন যে দাউ তো ঠিক আছে, দাউ নিজের মেজাজে আছে, দাউর যখন ইচ্ছা হবে তখন দাউ কথা বলবে, দাউ এখন নড়বে না, দাউ অপেক্ষা করছে যে কবে আমার সখা আসবে, আমার সখা যখন আসবে তখন দেখবে দাউ কী করছে। এখন তো তিনি চুপ করে বসে আছেন, অপেক্ষা করছে আমার সখার জন্য, তোমরা মিছাই দাউকে নিয়ে চিন্তা করছো। তখন তাকে আশেপাশে লোক বকত, মা রোহিণী মারা অনেক সময় তার পুত্রকে বড় বয়সে বললে পছন্দ করে না। তো রোহিণী বলতে, এই তোমার বয়স 5 বছর 6 বছর, তুমি এত বড় বাচ্চা, আমার বাচ্চারা এই জন্মেছে, এ তোমার দাউ হলো কী করে দাদা? বলছে যে যখনই জন্মা, আগে জন্ম পরে, যে সবসময় দাউ, ইনি হচ্ছেন ব্রজের দাউ, আমাদের সবার দাদা। তো হলেও তাই, যখন ওই নন্দ মহারাজের গৃহে বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে এলেন, আর পরের দিন যেই কৃষ্ণ বলরামকে পাশাপাশি রাখা হলো, তখন থেকেই দাউজির অ্যাক্টিভিটি শুরু হলো। যাই হোক, তিনি কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, সেই জন্য কৃষ্ণ তিনি বড় দাউ, ব্রজের সকলের তিনি দাদা, তিনি ব্রজরক্ষক। একই সঙ্গে তিনি আবার কৃষ্ণের সঙ্গে যখন দ্বারকায় আসেন, যখন মথুরায় থাকেন, তখন তার নাম হচ্ছে, তিনি হচ্ছেন সমস্ত যদুকুলের অধিপতি, সমস্ত যদুকুলের বিশেষ রক্ষক হচ্ছেন তিনি। সেই জন্য তাকে যাদব শ্রেষ্ঠ বলা হয়, তিনি সমস্ত, তাকে যদুপতি বলা হয়। যদুপতি কৃষ্ণেরও নাম, কিন্তু বলরাম বিশেষ করে যদুদের সমস্ত রকমের সুরক্ষার ভার নেন। তো এই কারণে, এই বিশেষ কারণে তিনি দেবকীর সন্তান গর্ভেও আবির্ভূত হলেন, আবার একই সঙ্গে রোহিণীর গর্ভেও আবির্ভূত হলেন। সেখান থেকে এইভাবে তিনি আকৃষ্ট হলেন এবং শ্রাবণ মাসের পূর্ণিমার দিন তিনি সেখানে জন্মে গেলেন। তো তার জন্মটা এত জটিল, কৃষ্ণের জন্ম এর থেকে তুলনামূলকভাবে সরল, যদিও কংস জানতো না, তবু ভক্তরা জানে, কারণ তিনি গুরুতত্ত্ব। তো দেখবেন অনেক সময় মনে হতে পারে যে বলরামের এই তত্ত্বকে এত জটিল কেন করা হচ্ছে, এই কারণে, কারণ তিনি নিজেকে প্রকাশ করেন। আমরা আগের দিন আলোচনা করছিলাম, দেখুন আপনারা জানেন যে দাপরের শেষ দিকে, একদম শেষে যখন যদুবংশ ধ্বংস হলো, কৃষ্ণ নিজের পার্ষদদেরকে কী করে নিজের ধামে, আর স্বর্গ থেকে যারা এসছে তাদের নিজ নিজ ধামে পাঠাবেন, তিনি একটা লীলা রচনা করলেন, সেখানে মুনি ঋষিরা অভিশাপ দিলেন, সেই মুসল প্রসব হলো, সেই মুসলের ঘষা অংশ থেকে নল খাগড়ার গাছ হলো, সেই গাছ নিয়ে যাদবেরা মারামারি করে মারা গেলেন, আর একটা ছোট্ট নল মুসলের অংশ যেটাকে নষ্ট করা যায়নি ঘষে ঘষে, সেটা জলে পড়ে গেছিলো, মাছে খেয়েছিল, আর মাছের পেট ছিঁড়ে একটা জরা বলে একজন ব্যাধ পেয়েছিল, জানেন আপনারা, তারা ওটা দিয়ে তীরের ফলা বানিয়েছিল। তো যখন প্রভাস তীরতে মারামারি হচ্ছিলো, তখন কৃষ্ণ বলরাম তাদেরকে আটকাতে গেছিলেন, তারা শোনেনি, তারা মদমত্ত হয়ে তাদেরকে মারতে এসেছিলেন, কৃষ্ণ বলরাম নিজেরাও ওই নল খাগড়া তুলে তাদের নিজেদের আত্মীয়কে বধ করে দিয়েছিলেন, এইভাবে তাদেরকে মুক্তি দিয়েছিলেন। সবাই যখন মুক্ত হয়ে গেল, এই নল খাগড়া বা যেহেতু বলেছিল ওই লোহার মুসল থেকে সকলে বধ হবে, তো কৃষ্ণ নিজেও কিন্তু সেই অভিশাপটি গ্রহণ করেছিলেন। তিনি ইচ্ছা করে গাছের উপর বসে অপেক্ষা করলেন যে কখনোই জরা ব্যাধ ওই যে মুসলের অংশ দিয়ে যে তীর বানিয়েছেন তার ফলা তার চরণে প্রবেশ করাবে। কিন্তু গোটা যদুবংশের মধ্যে যিনি সবচেয়ে বড় যদুবংশী ছিলেন, তিনি কিন্তু এর থেকে মুক্তি পেয়ে গেলেন। বলরাম কিন্তু এই মুসলের আঘাতে মারা যাননি,
মারা কেউই জাননি, অ্যাকচুয়ালি ভগবান অপ্রকট হন, কিন্তু ভগবান বলরাম কিন্তু ওই মুসলের অংশের দ্বারা দেহত্যাগ করেননি। মুসলের অংশের দ্বারা সমস্ত যদুকুল এবং স্বয়ং কৃষ্ণ তিনি নিজেও লীলা করলে। বলদেব কিন্তু যখন দেখলেন যদুকুল ধ্বংস হয়ে গেছে, তখন তিনি প্রবাস তখন তিনি ওই সমুদ্রের পাড়ে গিয়ে ধ্যান করতে বসলেন, আর সেখানে তিনি যোগ বলে তিনি এই জড়জগৎকে ত্যাগ করে চলে গেলেন। এবং সকালে দেখলেন তার মুখ থেকে সহস্র ফণা অনন্তদেব বেরিয়ে যাচ্ছে। কেন না প্রথমেই শুনেছেন যে নানা ধরনের অনন্তদেব তার মধ্যে প্রবেশ করেছিল, এই জগতে যে অনন্তদেব প্রবেশ করে তিনি বেরিয়ে গেলেন। এটা এইভাবে তখন লোকে ভাবলেন তার ভিতর থেকে বোধহয় ভগবান চলে যাচ্ছে আর তিনি মারা যাচ্ছে, কিন্তু ভগবান মারা যান না। তার মুখ থেকে অনন্তদেব চলে যাওয়ার পর তিনি অদৃশ্য হয়ে গেলেন, আর তার শরীর তিনি চলে গেলেন সশরীরে একদম আবার ভগবানের নিজ ধামে, যেখানে কৃষ্ণ কয়েকদিন পর গিয়ে তার সঙ্গে যুক্ত হলেন। সেই জন্য গুরুতত্ত্ব হওয়ার জন্য তিনি কৃষ্ণ আবির্ভাবের আগে আসেন আর কৃষ্ণ যাওয়ার আগে চলে যান। কৃষ্ণ আবার এখান থেকে অন্য কোন ব্রহ্মাণ্ডে যাবেন, কোথায় কী লীলা করবেন, তিনি এখানে তাড়াতাড়ি এখান থেকে কৃষ্ণর আগে অপ্রকট হয়ে সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে আবার সেখানে শয্যা তৈরি করতে শুরু করলেন। তো এইটা হচ্ছে গুরুতত্ত্বের সারবস্তু। বলরামের কথা অনন্ত অপার, আপনি যত শুনবেন তত আকৃষ্ট হবেন। সেই জন্য মন দিয়ে প্রত্যেকটা শুনুন এবং সেটা বোঝার চেষ্টা করুন, তাকে উপলব্ধি করলে পরে কৃষ্ণ সন্তুষ্ট হবেন। আপনি এই যে শ্রবণ করছেন এর ফল কী? শাস্ত্রে বলছেন জনুস্মরেত রামস্য কর্মণ্যদ্ভুত কর্মণ স্বয়ং প্রাতর অনন্তস্য বিষ্ণু সদ্বৈত ভবেত। যো অনুস্মরেত, যে সবসময় অনুস্মরণ করেন, বারবার ভাবতে থাকেন কি নিয়ে? রামস্য কর্মণ্য অদ্ভুত কর্মণ, যে যিনি বলরাম তার সমস্ত কর্ম যার অদ্ভুত, সেই বলরামের অদ্ভুত কর্মগুলো নিয়ে সবসময় ভাবেন এবং মনে মনে রোমাঞ্চিত হন। কখন? স্বয়ং প্রাতর অনন্তস্য, নিত্যকাল, সকালে বিকালে সন্ধ্যায় যে উঠতে বসতে ভগবান বলরামের এই সমস্ত লীলায় যিনি মুগ্ধ হয়ে থাকেন, যিনি স্মরণ করেন, তার কি হয়? বিষ্ণু সদ্বৈত ভাবে, তিনি কেবল মুক্তি পান বা আদি এইসব নন, তিনি বিষ্ণুর দ্বৈত, দ্বৈত মানে হচ্ছে প্রিয়, প্রিয়তম, তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়তম হন। শ্রীল প্রভুপাদ এ তাৎপর্যে বলছেন যে শ্রী বলরাম হচ্ছেন আদি বিষ্ণু, আপনারা জানেন, কারণ বলরামই হচ্ছে মূল সংকর্ষণ, তাতে মহাসংকর্ষণ, তার থেকে সমস্ত বিষ্ণু আদি রূপ আছে। তাহলে বলরামই হচ্ছেন আদি বিষ্ণু, তিনি অনেক উপরে বিষ্ণু তত্ত্বের। সেই জন্য যে কেউ সকাল বা সন্ধ্যায় শ্রী বলরামের এই অপ্রাকৃত লীলাসমূহ যদি স্মরণ করেন, শোনেন, উপলব্ধি করেন, পরস্পর আলোচনা করেন, তাহলে কি হবে না, তিনি নিশ্চয়ই, প্রভুপাদ বলছেন, তিনি নিশ্চয়ই ভগবানের একজন শ্রেষ্ঠ ভক্তে পরিণত হবেন এবং এইভাবে তার জীবন সর্বতোভাবে সফল হবে। যেহেতু বলরাম আদি বিষ্ণু, তাই কেউ সকাল সন্ধ্যায় এইভাবে তার অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করলে তিনি নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হবেন এবং তার জীবন সফল হবে। আপনারা আশা করি প্রত্যেকে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হতে চান এবং জীবন সফল করতে চান। যদি করতে চান তাহলে সকাল সন্ধ্যায় বলদেবের এই লীলাগুলি শ্রবণ করুন, উপলব্ধি করুন এবং পরস্পর আলোচনা করুন। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause